মোহাম্মদ সাফায়েত এই আইডি থেকে প্রশ্ন করা হয়েছে যে আমি সৌদি আরব থেকে থাকি আমি একটি দোকানে কাজ করি আমার সাথে দুইজন ভারতীয় মুসলিম ভাই কাজ করে তারা সব সময় ইসলামের ফরজ বিধানগুলোর ব্যাপারে উদাসীন অনেক সময় নামাজের জন্য বললে আমার উপর রাগান্বিত হয় এমন অবস্থায় আমি কি পুনরায় নামাজের আহ্বান করব নাকি চুপ থাকব এটি একটি কমন সমস্যা অনেকেই আমরা এমন সমস্যার সম্মুখীন হই যে মুসলিম ভাই আমাদের কলিগ থাকেন অথবা আমাদের সহকর্মী থাকেন একই সঙ্গে আমরা চলাফেরা করি অথবা একই সঙ্গে কাজকর্ম করি বন্ধু-বান্ধব তো নিজেদের সঙ্গে যাদের চলাচল তাদের মধ্যে অনেক মুসলিম ভাই এমন থাকেন যারা নামাজের প্রতি উদাসীন থাকে শরীয়তের বিভিন্ন আহকামাত শরীয়তের বিভিন্ন বিধিনিষেধের ব্যাপারে তারা অনেক সময় এরকম গাফিল থাকে তখন সেই সকল ব্যক্তিদের ব্যাপারে আমরা কি করতে পারি যদি তাদেরকে দাওয়াত দেওয়া হয় নামাজের কথা তাহলে সেই ক্ষেত্রে তারা রাগান্বিত হয় অথবা অনেক সময় অনেক কটু মন্তব্য করে বসে তো প্রিয় ভাই এক্ষেত্রে আমাদের খুব সতর্কতার সঙ্গে দাওয়াতের কাজ করতে হবে সতর্কতা হলো এই যে একজন মুসলিম সে নামাজ পড়ে না সে সালাত আদায় করে না ইবাদত করে না ফরজ হুকুম পালন করে না এটি তার অবশ্যই অনেক বড় একটি ত্রুটি কিন্তু এরপরে সে কিন্তু ইমানদার রয়েছে কিন্তু যদি সে নামাজের প্রতি অবজ্ঞা প্রকাশ করে সে নামাজ পড়বে না বা নামাজকে যদি তাচ্ছিল্য করে বসে কোনো ইবাদতকে কোনো ফরজ বিধানকে যদি তাচ্ছিল্য করে বসে তাহলে সেটি কিন্তু তার জন্য অনেক সময় ইমান হরণ ইমান হারা হয়ে যাওয়ার কারণ হয়ে থাকতে পারে তাহলে এই জন্য এই সকল ব্যক্তিদেরকে আমাদের হিকমতের সাথে দাওয়াত দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে দাওয়াতের ক্ষেত্রে হিকমত অবলম্বন করতে বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা আমরা আমাদের এই সকল সহকর্মীদেরকে যখনই নামাজ অথবা সালাতের দাওয়াত দিব তখন এমনভাবে দাওয়াত দিব যেন সে বিরক্ত না হয় যদি বুঝি যে সে আমার দাওয়াতে বিরক্ত হয়ে বিরূপ কোনো মন্তব্য করে বসতে পারে তখন প্রত্যক্ষভাবে আমরা তাদেরকে ওইভাবে দাওয়াত দিব না বরং সুযোগের অপেক্ষায় থাকবো তার জন্য দোয়া করতে থাকবো চেষ্টা করতে থাকবো আর কৌশলের অবলম্বন করতে থাকবো যাতে সালাতের দাওয়াতে সে কখনো বিরক্ত হয়ে এমন কোনো মন্তব্য না করে বসে যে মন্তব্যটা তার ঈমান নষ্ট হওয়ার জন্য কারণ হয়ে যেতে পারে এই জন্য একটু সতর্কতার সাথে হিকমতের সাথে আমরা এই সকল লোকদেরকে দাওয়াত দিব কাজী যে ভাই প্রশ্ন করেছেন আমি আপনাকে বলবো এই কথাই যে আপনার সেই সহকর্মীদেরকে আপনি অবশ্যই দাওয়াত দিবেন তবে লক্ষ্য রাখবেন যেন আপনার দাওয়াত যখন মনে করবেন যে তারা সে বিরক্ত হতে পারে অথবা সে দাওয়াতটিকে ভালোভাবে নিতে পারে না তখন কৌশলের অবলম্বন করে একটু ভিন্নভাবে তাকে আপনি দাওয়াত দিবেন যখন তার মনটা ভালো থাকে যখন ফ্রেশ থাকে যখন তার সঙ্গে আপনার একটু সম্পর্কের উষ্ণতা থাকে তখন আপনি তাকে দাওয়াত দিবেন